আমি যেসব ব্যক্তিদের দেখতাম বলতে মাইকে ইফতার পার্টিতে কে খা হারাম, আমি ওই ধরনের মানুষকে এখন অনেক জায়গায় দেখি, তারা নিজেরা আমরা এক হাতে খাই তারা দু হাতে ইফতার পার্টিতে গিয়ে খাচ্ছে। এই অর্থ তুলে দিচ্ছেন তা ফরফরাসির ফাউন্ডেশনকে, তাদের অনাথ ফাউন্ডেশন প্রতি বছরই আমরা এটা দিয়ে শুরু করি হুইটন আমাদের সঙ্গে। এই এখান থেকে হন আমরা আমাদের সকল নিউ টাউন বিধা সকল নাগরিকের পক্ষ থেকে, সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে, রহিমা বিবি আমাদের মেয়র ইন কাউন্সিলের সদস্য, তিনি তো বিধায়কের পক্ষ থেকে একটা অর্থ তুলে আমরা ইফতার মজলিসকে মানুষকে বিভ্রান্ত করার জন্য কয়েকজন ধর্মগুরু, কয়েকজন মলি সাহেব, কয়েকজন পীর সাহেব, কয়েকজন পীর দাদা তারা মশলা দেয়, ফতুয়া দেয়, এই ইফতার পার্টিতে গেলে নাকি হারাম খাওয়া হয়। প্রতি বছরের নাই তাপস চ্যাটার্জি মহাশয় একটা অরাজনৈতিক, তিনি রাজনৈতিক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি অরাজনৈতিক একটা ইফতারের মজলিসের আয়োজন করে থাকেন, হাজার হাজার মানুষের সমাবেশ হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে হাজির হয়। আজকে এই তাপস চ্যাটার্জি নয়, সারা বাংলায় বিভিন্ন জায়গায় পবিত্র রমজান মাসকে সম্মুখে রেখে ইফতারের মজলিস করা হয়। এ থেকে বিশেষ করে পশ্চিম বাংলার তরফ থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে তাপস চ্যাটার্জি ছাড়া বাংলার মানুষরা, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির ব্যক্তিদের, সারা ভারতবর্ষের মানুষকে, এই বাংলার সম্প্রীতির মানুষ চোখে হাত দিয়ে দেখিয়ে দেয় এবং কাজ করে দেখিয়ে দেয়। সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভ্রাতৃত্ব রাজ্য যদি দেখতে হয় একবার পশ্চিম বাংলায় যেন সাম্প্রদায়িক শক্তির মানুষগুলো এসে দেখে যায়। তার জ্বলন্ত প্রমাণ তাপস চ্যাটার্জি মহাশয়, তিনি তানার উদ্যোগে, তিনি একটা রাজনৈতিক নেতা তা সত্য, এখানে রাজনৈতিক অরাজনৈতিক সব ব্যক্তিদের নিয়ে কোনো রাজনীতির ব্যানারে না করে একটা ইফতারের মজলিসের আয়োজন করেছেন। আমি বেশি বাড়াবাড়ি বলবো না, অনেকে ইফতার মজলিসকে মানুষকে বিভ্রান্ত করার জন্য কয়েকজন ধর্মগুরু, কয়েকজন মলি সাহেব, কয়েকজন পীর সাহেব, কয়েকজন পীর দাদা তারা মশলা দেয়, ফতুয়া দেয়, এই ইফতার পার্টিতে গেলে নাকি হারাম খাওয়া হয়। একটা বাংলায় কথা আছে, সব পাখি মাছ খায় মাছরাঙ্গার দোষ হয়, সুরুয়া হালাল বট্টি হারাম, সুরুয়া হালাল বট্টি হারাম, আর যো বট্টি পড়েগা অবি হালাল হোগা। আমি যেসব ব্যক্তিদের দেখতাম বলতে মাইকে ইফতার পার্টিতে কে খা হারাম, আমি ওই ধরনের মানুষকে এখন অনেক জায়গায় দেখি, তারা নিজেরা আমরা এক হাতে খাই তারা দু হাতে ইফতার পার্টিতে গিয়ে খাচ্ছে, এটা লজ্জার কথা। আমাকে বলতে হবে ইফতার পার্টি নয়, ইফতার মজলিস নয়, কোন মুসলমান হারাম পয়সার আহার করতে পারবে না। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ আমাদের তারাবির নামাজকে কবুল করলেন, আমাদের ইফতারকে কবুল করলেন, আমাদের সেহরিকে কবুল করলেন, এর ওসিলায় আল্লাহর দিদার, আল্লাহর হাবিবের দিদার আল্লাহ আমাদের নসিব করেন।
বেশি লম্বা চড়া বক্তব্য না রেখে আমি আপনাদের প্রত্যেককে বলবো, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা বাংলার মানুষ এই পবিত্র ইফতার মজলিসে শপথ খান, সাম্প্রদায়িক শক্তিকে আমরা এই বাংলায় জায়গা দেব না, এই বাংলাকে আমরা গুজরাট করব না, এই বাংলাকে উত্তরপ্রদেশ করব না। আমরা যেমন হিন্দু মুসলমানের মধ্যে মিলে মিশে ছিলাম, আছি, থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।